তো আজকের আলোচ্য বিষয়ে ফার্স্টমারটি বিভালুসেন ক্লাস সিক্সের এর ভূগোলের একটি প্রশ্নপত্র নিয়ে এটি আজই পরীক্ষা হলো সঠিক উত্তরটি নির্বাচন করো তো আকাশগঙ্গা হল একটি নক্ষত্রমণ্ডল ছায়াপথ গ্রহণপুঞ্জ তো এর সঠিক উত্তর হয়ে যাবে ছায়াপথ ছায়াপথ সরি এই ছায়াপথটাই হবে তারপর দেখো পৃথিবীর সর্বনিম্ন স্থান হল তুরানের নিম্নভূমি গাঙ্গীয় বদী মারিয়ানা খাত কাশ্মীর সাগর তো সঠিক উত্তর হয়ে যাবে মারিয়ানা খাত পৃথিবীর অক্ষ কক্ষত্র সঙ্গে হেলে আছে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সাড়ে ছেষট্টি ডিগ্রি কণে এরপর প্রশ্ন দেখো শুদ্ধ শুদ্ধ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি আছে শুদ্ধ অশুদ্ধ দেখো ভারতের উচ্চতম পূর্ব হলো হল গডিনষ্টিন বা কেটু এটা শুদ্ধ শূন্যস্থান পূরণ করো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি তো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারী তোমার পাশে কন্যা কুমারী শূন্যস্থান পূরণ করো ভারতের দীর্ঘতম হিমবাহ হিমবাহ হলো তো ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন তোমরা কিন্তু সিয়াচেন ব্র্যাকেটে লিখবে তারপরে দেখো তিনি কি বলা আছে যে ডি এড ডি এড বলতে কী বোঝায় দুন কোন অঞ্চলকে বলা হয় উদাহরণসহ লেখ তারপর তিনে চারের দাগে বলা আছে পঞ্চাশ শব্দ উত্তর লেখো প্রশ্ন তিন অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য লেখো আন্তর্জাতিক রেখা কী এই রেখা কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন তারপরে কি দেওয়া আছে দেখো পাঁচের দাগে দুটি প্রশ্ন দেওয়া আছে একটি প্রশ্নের উত্তর দিতে হবে উত্তর ভারতের নদী গঠিত সমভূমি অঞ্চলের অবস্থান গঠন কৃষিকাজে দাও আর ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের অবস্থান ও ভূপ্রকৃতির বর্ণনা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই ধন্যবাদ